নমস্কার বন্ধুরা, আমি আজকে আমার ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করব তোমরাও ভালো আছো। তাহলে চলো, আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম। এখানে আমি চিনির শিরা বা রস করতে বসিয়েছি। আমি আজকে আমার একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য, তা কী রেসিপি করছি সবটাই তোমাদের আমি ধীরে ধীরে দেখাচ্ছি। আগে দেখো, আমার চিনির রসটা মোটামুটি হয়ে এসছে। এবার আমি দেখাচ্ছি যে চিনির রসটা কী অবস্থাতে নামাতে হবে। তাহলে দেখো, যখন এরকম হাতে এঁটে এঁটে আসবে, মোটামুটি এখন রসটা আমার হাতে এঁটে এঁটে আসছে, এই অবস্থায় আমি রসটাকে নামিয়ে দেব। তারপরে কী করব, কিসের জন্য এই রসটা করেছি তোমাদের সবটাই শেয়ার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখো আমি এরপরে কি করছি, তোমাদের একটু দেখাই। আমার প্রিন্সেসের মাঝখানে আবার একটু এই আমাদের পাড়ারই সামনের দোকানে একটু কেনাকাটা করতে গেছিলো, তা কি কি কেনাকাটা করতে গেছিলো তোমাদের সবটাই আমি দেখাচ্ছি। হ্যাঁ দেখাও, কি কেনাকাটা করতে গেছিলে? ঠিক আছে, তোমাদের আমি বলি, এটা ফার্স্ট হচ্ছে ছোলা। হ্যাঁ, ছোলা আমারও খুব ফেভারিট, মামনিদের সবাইরও খুব ফেভারিট। আচ্ছা, আর এটা হচ্ছে ময়দা। না বাবা, এটা ময়দা না, এটা বেসন। হ্যাঁ, এটা বেসন, এই প্যাকেট বেসন, বেসন আর সাদাতে। হ্যাঁ, আর এটা আমার খুবই ফেভারিট, বলো তো তোমরা গেস করো। হ্যাঁ, কি বলো এটা? হ্যাঁ, আর এটা হচ্ছে একটা সার, এই মোটামুটি নিয়ে এসছে ও। তা এর মধ্যে থেকে আমার এই দুটো জিনিস লাগবে, এই বেসনটা আর সাদা তেলটা। এবার তোমাদের আমি দেখাচ্ছি এই বেসনটা সাদা তেলটা কি কারণে লাগবে, কি খাবার তৈরি করব সবই দেখাবো। আর এর সাথে আমার লাগবে ফুড কালার, এই ফুড কালার দুটো। এর সাথে একটু ইয়েলো কালার হলেও ভালো হতো, কিন্তু ইয়েলো কালারটা আমার আপাতত শেষ হয়ে গেছে, এই কারণে গ্রিন আর রেড এই দুটো কালার লাগবে। এবার তাহলে চলো, কি করছি তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করছি। বেসন নিলাম, হ্যাঁ, এবার আমি এটা আগে এই 500 গ্রাম বেসনটা আমি এর সঙ্গে এই ছোটো টিস্পুনের, আমার কাছে ছোটো টিস্পুনটা আমি দেখতে পাচ্ছি না, এইরকম মাপের 1 চিমটি আমি খাবারের সোডা দিয়ে দিলাম 500 গ্রাম বেসনের মধ্যে। এইবার আমি কি করব, আস্তে আস্তে তোমার এতে জল মেশাবো, এটা একটা ব্যাটার তৈরি করব। এবার তোমাদের আমি ব্যাটারটা তৈরি করে দেখাচ্ছি আমি কি বানাবো। এই বেসনটাকে আমি এরকম হাত দিয়ে করতে করতে একদম পুরো সাদা হোয়াইট কালার নিয়ে আসবো, মানে একদম হালকা হয়ে যাবে। দেখছো আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে, যখন দেখবে এরকম হাত দিয়ে আস্তে আস্তে পড়ছে তখন জানবে যে ব্যাটারটা মোটামুটি হয়ে এসছে। এবার আমি তোমাদের দেখাচ্ছি, এখানে আমি 3টে কালার করব, 3টে কালার এখানে আমি 3টে বাটিতে 3টে কালার করে দেখাবো। এখানে আমি 1 ড্রপ করে নেব কালারের জন্য, একটা রেড আর একটা গ্রিন। যেহেতু তোমাদের আমি আগেই বললাম যে আমার কাছে হলুদ কালার নেই, সেই হেতু আমি এইটা যে বেসনের কালারটা সেটাই থাকবে। এর থেকে আমি 3টে কালার রেডি করে, চলো তোমাদের দেখাচ্ছি আমি এরপরে কী করছি। তাহলে দেখো, আমি একটা রেড কালার করেছি, একটা গ্রিন কালার করেছি, আর এটা ইয়েলো কালারের বদলে এটা আমার যে বেসন আছে সেই বেসনেরই নর্মাল ইয়েলো কালার। তাহলে এবার চলো আমি কি করছি তোমাদের দেখাচ্ছি। সবসময় কোনো ফ্রাই কিছু করতে গেলে একটু তাতানো তেল দিয়ে দেবে, তাহলে দেখবে যে ফ্রাইটা খুব ভালো হয়। হ্যাঁ, আমি 3টাতেই মিশিয়ে নিলাম। হ্যাঁ, ওটা আমার একটু দূরে দূরে রয়েছে, আমার গ্যাসও জ্বলে গেছে, তেলও গরম হয়ে গেছে। এবার আমি দেখে নিই তেলটা গরম হয়েছে নাকি। হ্যাঁ, আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে কি করছি এটা তোমরা দেখো, আর তোমরা গেস করো যে আমি এটা কি বানাচ্ছি। এরকম একটা ঝাঁঝরি নিয়ে নেবে, ঝাঁঝরির ওপর আরামসে এরকম করে দেবে অল্প অল্প করে। দেখো তোমরা কীভাবে পড়ছে, এবার তোমরা বলো আমাকে, কমেন্ট বক্সে জানাও এটা আমি কি করছি।
দেখতে পাচ্ছো? এবার মাঝে মাঝে হাত দিয়ে এরকম করে একটু ঠেলে দেবে, আর দেখো এইভাবে। না, তোমাদের আমি বলেই দেই এটা কি করছি। এইটা আমি তৈরি করছি একটা আমার প্রিন্সেসের জন্য বোঁদে, কারণ ও বোঁদে খেতে ভীষণ ভালোবাসে জানো তো। মানে আমাকে সারাদিন পাগল করে যাচ্ছে, মামুনি আমার একটু বোঁদে করে খাওয়াও, আমার একটু বোঁদে করে খাওয়াও। তাহলে বুঝতে পারছো আমি এরকম করে পুরোটা ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি আমার বোঁদেটা কেমন হলো, আর রসে ভেজাবো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে চলো আমি পুরোটা ভেজে নিই আগে। কাজ দেখো আমার রেটটা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে ডিমটা ছাড়ছি। খুব ইজি, সবাই পারবে, আর কদিন পরে আমার প্রিন্সেসও পারবে। হ্যাঁ ঠিক আছে, খুব সহজ। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো কি সুন্দর মনছে রঙ্গলি পুরো। তোমাদের ভালো লাগছে তো? আশা করবো তোমাদের ভালোই লাগবে। হ্যাঁ তাহলে চলো দেখো, এবার আমি রসে ফেলছি। হ্যাঁ তারপর রসে ফেলার পর কেমন হচ্ছে এবং আমার প্রিন্সেস খেয়ে কি বলে সেটা তো তোমাদের প্রিন্সেসই জানাবে। এরকম করে তোমরা আরামসে আস্তে আস্তে ছেড়ে দেবে পুরোটা। এখানে তোমার আমার 500 বেসনে মোটামুটি 1 কিলোর মতন। হ্যাঁ আমি না তলায় একটা টিস্যু দিয়ে দিয়েছিলাম, এটা আমার বুদ্ধি নয়, এটা আমার বৌমার বুদ্ধি। হ্যাঁ যে আমার মেয়ে বললো যে মামুনি এতে একটা ইয়ে দিয়ে দেই, তাহলে দেখছি এবার আমি এটাকে নেড়ে নেবো। দাঁড়াও দেখো, এগুলোকে এইভাবে আরামসে ভিজতে দিতে হবে। ভিজে গেলে কীরকম হয় সেটা আমি সবটাই তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। এটাকে এখন আমি 8 ঘন্টার মতন ভিজতে দেব। তাহলে চলো ভেজার পর তোমাদের দেখা। তাহলে চলো বন্ধুরা, আমার বোঁদে তো তৈরি, পুরো রসে পুরো ডুবে গেছে, রসেতে আর এই বোঁদেতে একদম মাখামাখি হয়ে গেছে। আর এবার আমার প্রিন্সেস তো পাগলের মতো করছে, দেখি ও কি বলে। তুলে ফেলেছি কিন্তু প্লেটটা, তারপরে তো একটু প্লেটে রাখাবো। আই ডু খেয়ে নি, টেস্ট করে নি, মামুনি এত করে জোর করছে। তাহলে চলো ভিডিওটা আজকে এতটাই রাখলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি তোমাদের ভালো লাগে তাহলে তো লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। টাটা।